2022-এ অনেকগুলো মানুষ চলে গেলেন আমাদের ছেড়ে, কেউ বয়সজনিত কারণে, কেউ রোগে ভুগে, কেউ বা দুর্ঘটনায়। সরস্বতী পুজোর পরের দিন ফেব্রুয়ারির 6 তারিখ চলে গেলেন সুরের সরস্বতী লতা মঙ্গেশকর, 92 বছর বয়সে প্রয়াত সুর সম্রাজ্ঞী। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন বর্ষিয়ানী সঙ্গীতশিল্পী। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি, তার আরোগ্য কামনায় প্রার্থনা করছিল গোটা দেশ। কিন্তু শেষ পর্যন্ত অনুরাগীদের প্রার্থনা এবং চিকিৎসকদের সব চেষ্টা বিফলে গেল। কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। লতা মঙ্গেশকরের প্রয়াণে শেষ হয়ে গেল ভারতীয় সঙ্গীতের একটি যুগের। কিছুক্ষণ আরো না হয় রোহিতে কাছে, আর তাকে কাছে পাবে না সঙ্গীত জগৎ। প্রয়াত বাংলা গানের রানী সন্ধ্যা মুখোপাধ্যায়, বয়স হয়েছিল 90 বছর। করোনায় আক্রান্ত হয়ে গত 27 জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ 19 দিন ধরে চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছিলেন, আরোগ্য কামনা করছিলেন সঙ্গীতপ্রেমীরা। 15 ফেব্রুয়ারি সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধ্যায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ভেন্টিলেশনে দেওয়া হলে আর শেষ রক্ষা হয়নি। সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত জীবনাবসান হল গীতশ্রীর। শেষ হয়ে গেল আরও এক ইতিহাসের। সঙ্গীত জগতে আরও এক নক্ষত্র পতন। ফেব্রুয়ারি মাসেই প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী তথা কম্পোজার বাপ্পি লাহিড়ী, বয়স হয়েছিল 69। 15 ফেব্রুয়ারি রাত 11:45 নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া সারা দেশে শোকস্তব্ধ শিল্পী মহল। 2021-এর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি, তারপর থেকেই শয্যাশায়ী হয়েছিলেন। একাধিক রোগে ভুগছিলেন বর্ষিয়ান শিল্পী। মুম্বাইয়ের একটি হাসপাতালে 1 মাস ধরে ভর্তিও ছিলেন তিনি। বাড়ি ফিরলেও ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়ার জেরেই মৃত্যু হয় তাঁর। বলিউডের সঙ্গীতের ডিস্কো যুগ শুরু হয় বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। ভারতীয় সিনেমায় সিনথেসাইজড ডিস্কো মিউজিক নিয়ে আসেন তিনি। তাঁর মৃত্যুতে সমাপ্তি ঘটত আরও এক ইতিহাসের। কলকাতায় শো করতে এসে প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ, যাকে আসমুদ্র হিমাচল চিনত কে কে নামে। মে মাসের 31 বিকেলে নজরুল মঞ্চে শো ছিল কে কের। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দাবি করেছেন অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন শিল্পী। গান গেয়ে তড়িঘড়ি বেরিয়ে যান তিনি, হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন, এরপরেই জ্ঞান হারান তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কের ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন, এরপরেই তিনি পা রাখেন গানের দুনিয়ায়। 1997 সালে হম দিল দে চুকে সনম ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন, তারপর তার একের পর এক গানে মুগ্ধ হয়েছিলেন সাধারণ মানুষ। 2022 স্মরণীয় হয়ে থাকবে তাঁর চলে যাওয়ার বছর হিসেবে। 2022-এই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। হৃদরোগে আক্রান্ত হন 83 বছরের শিল্পী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা বিরজু মহারাজকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতেই ছিলেন বিরজু মহারাজ, নাতিদের সঙ্গে খেলছিলেন তিনি। আচমকা বুকে ব্যথা অনুভব করেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত কিছু শেষ। সম্প্রতি তাঁর কিডনির অসুখ ধরা পড়েছিল, ডায়ালিসিসও চলছিল বলে জানা গিয়েছে। কত্থক কিংবদন্তির প্রয়াণে শোকাহত নৃত্য জগৎ। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব শাউলি মিত্র। শিল্পীকে দাহ করার পরই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এক্ষেত্রে বাবা তথা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রকে অনুসরণ করেছেন তিনি। শম্ভু মিত্রর শেষ ইচ্ছাপত্র অনুযায়ী তাঁকে দাহ করার পর মৃত্যুর খবর জানা যায়। তেমনটাই হয়েছে শাউলি মিত্রর ক্ষেত্রেও। 2020 সালেই ইচ্ছাপত্র তৈরি করেছিলেন শাউলি মিত্র, যাতে নিজের মানসকন্যা অর্পিতা ঘোষ এবং পুত্রতুল্য সায়ক চক্রবর্তীর নাম উল্লেখ করে জানানো ছিল। তাঁরাই গত 3 বছর ধরে শিল্পীর সমস্ত দায়িত্ব বহন করেছেন। তাতে শিল্পী অনুরোধ করেন তাকে যেন হাসপাতালে ভর্তি করা না হয়, কারণ তিনি আসুরিক চিকিৎসার পক্ষপাতী নন।
ডাক্তাররা যেটুকু সাহায্য করেছেন তাতেই খুশি বলে জানান শিল্পী। শিল্পী জানান, তাঁর মৃত্যুর পর সকলের অগোচরেই যেন দ্রুত দাহ কাজ সম্পন্ন করা হয়, সেই ইচ্ছার মান রেখেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিখ্যাত চিত্রকর তথা কার্টুনের জাদুকর নারায়ণ দেবনাথের জীবনাবসান। 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাঁদা ভোঁদা নন্টে ফন্টে বাঁটুল দিগ্রেটের স্রষ্টা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই তাঁর জীবনাবসান ঘটে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগছিলেন তিনি, জানা গিয়েছে এমনটাই। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। 18 জানুয়ারি সকাল থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি, তড়িঘড়ি পরিবারকে জানানো হয় সেই খবর। এরপর 10:30 নাগাদ প্রয়াত হন তিনি। জীবনযুদ্ধের লড়াই শেষ। প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা প্রবাদ প্রতিম বাঙালি কোচ সুভাষ ভৌমিক কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। 22 জানুয়ারি ভোর রাত 4:30 নাগাদ ইকবালপুরের বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন আসিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিক। প্রায় 3.5 মাস ধরে নিয়মিত তাঁর ডায়ালিসিস চলছিল, পাশাপাশি কয়েকদিন ধরে আবার বুকে সংক্রমণও হয়েছিল। অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ময়দানের ভোম্বলদা ভর্তি ছিলেন ইকবালপুরের একটি নার্সিংহোমে। তাঁর প্রয়াণে ময়দানের একটি যুগের অবসান হল। শিল্ডের সেমিফাইনালে কোরিয়া একাদশের বিরুদ্ধে দুরূহ কোণ থেকে তাঁর করা গোল এখনও অনেকের স্মৃতিতেই তাৎকা। সন্তোষ ট্রফির ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে গোল করার পরে বার ধরে ঝুলে পড়ার ছবির কথা এখনও ওঠে নিখাদ কোনো ফুটবল আড্ডায়। সেই সুরজিৎ সেনগুপ্ত চলে গেলেন না ফেরার দেশে, বয়স হয়েছিল 70 বছর। কলকাতা ময়দানে তাঁর মতো শিল্পী ফুটবলার খুবই কম এসেছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষের কয়েকদিন তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়, শেষ হয়ে গেল তাঁর লড়াই, দৌড় থেমে গেল উইঙ্গারের। প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর। কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। জন্মসূত্রে লখনৌয়ের বাসিন্দা হলেও তাঁর কর্মভূমি কলকাতাই। তিলোত্তমার কোলেই ইজেলে ফুটেছে ওয়াসিম কাপুরের একের পর এক দুর্দান্ত সৃষ্টি, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী। প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে। ক্রেতা সুরক্ষার পাশাপাশি আরও কয়েকটি দপ্তর সামলেছেন তিনি। মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান হয় প্রবীণ নেতার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শোক প্রকাশ করে সাধন পাণ্ডের মৃত্যু সংবাদ জানান। এখনও সারেঙ্গিটা বাজছে, কিন্তু চলে গেলেন সেই গানের স্রষ্টা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। একদা সলিল চৌধুরীর সহচর অভিজিৎ বাংলা গানের সুরের জগতে অবাধ বিচরণ করেছেন। অনল প্রবীর অভিজিতের সেই ত্রয়ীর শেষ প্রতিভু চলে গেলেন এক অনন্য ইতিহাসকে সঙ্গে নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ সেই সময়ের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তাঁর সুরে। সোশ্যাল মিডিয়ায় বর্ষিয়ান সুরকারের প্রয়াণের খবর জানান সৈকত মিত্র ও রূপঙ্কর বাগচি। কুন্তি আগেই প্রয়াত হয়েছেন, এবার চলে গেলেন কর্ণ। একসময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের কর্ণকুন্তি সংবাদ জনপ্রিয়তা অর্জন করেছিল। বাংলার আবৃত্তি শিল্পের সেই স্বর্ণযুগে গৌরী ছিলেন কুন্তির ভূমিকায় এবং কর্ণের ভূমিকায় পার্থ। 2021 সালে 26 অগস্ট মৃত্যু হয় গৌরী ঘোষের। 2022 চলে গেলেন পার্থ ঘোষ। তাঁর বয়স হয়েছিল 83 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল, একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ বাচিক শিল্পী। রবীন্দ্রনাথের শেষ বসন্ত পার্থ ঘোষের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল। একই সঙ্গে জনপ্রিয় হয়েছিল রবীন্দ্রনাথের এই দেবতার গ্রাস বিদায়,
এছাড়া গৌরী ঘোষের সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক, প্রেম, জীবনবৃত্ত, স্বর্গ থেকে নীল পাখি স্মরণে রাখা হত। তাঁর প্রয়াণে শেষ হল আরও একটি যুগের। চলে যাওয়া বছরটিতেই চলে গেলেন প্রবাদ প্রতিম সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। বয়স হয়েছিল 84 বছর। 6 মাস ধরে কিডনির সংক্রমণে ভুগছিলেন, ডায়ালিসিসও চলছিল তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিল্পীর। শেষ হল সঙ্গীতের একটি যুগের। শিবকুমার শর্মা 1938 সালের 13 জানুয়ারি জম্মুতে এক সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উমাদত্ত শর্মা ছিলেন প্রথিত যশা সঙ্গীত শিল্পী। মাত্র 5 বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ শুরু করেন। 1955 সালে মুম্বাইতে শিবকুমার শর্মা জীবনে প্রথমবারের মতো জনসমক্ষে সন্তুর বাজান, সেই শুরু। তারপর ক্রমে ইতিহাস রচিত হতে থাকে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কাল্ট ফিগার শিবকুমার শর্মা জুটি বেঁধেছিলেন বাঁশির জাদুকর আরও এক প্রবাদ প্রতিম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে। 1981তে প্রথম মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন তাঁরা। যশ চোপড়ার সিলসিলা ছবিতে প্রথম ভারতীয় সঙ্গীত প্রেমীরা শুনলেন শিব হরির তৈরি করা মন মাতাল করা গান। বাকিটা ইতিহাস। 2022-এ প্রয়াত হলেন ইউনাইটেড কিংডম তথা গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। 8 সেপ্টেম্বর 96 বছর বয়সে জীবনাবসান হয় তাঁর। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হল। রানীর অসুস্থতার খবর পেয়ে স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন রাজপরিবারের সদস্যরা। সিংহাসনের পরবর্তী দাবিদার প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা, রানীর কন্যা অ্যানে উপস্থিত ছিলেন এলিজাবেথের পাশে। ব্রিটেনের স্থানীয় সময় দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর পেয়ে স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন যুবরাজ হ্যারি এবং যুবরানী মেগান। অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়াকর্ম মিটে যাওয়ার পর ব্রিটেনের সিংহাসনে বসেছেন চার্লস। মার্চ মাসের 4 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। বয়স হয়েছিল 52। বিশ্বের কিংবদন্তি বোলারদের মধ্যে ওয়ার্ন একজন ছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। শেন ওয়ার্ন থাইল্যান্ডের কো সামুই এলাকায় সফরে ছিলেন, সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, শেন ওয়ার্ন একটি ভিলায় ছিলেন। তাঁর ঘরে বহুবার ডাকাডাকি পরেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরই চিকিৎসকদের ডাকা হয়। তারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর কোনো লাভ হয়নি, ওয়ার্নকে আর বাঁচানো যায়নি। 1969 সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন শেন ওয়ার্ন। তিনি মোট 145টি টেস্ট ম্যাচ এবং 194টি একদিনের ম্যাচ খেলেছেন। 1992 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেন। তিনি তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে মোট 1001 উইকেট শিকার করেছেন। শেন ওয়ার্নের অকস্মাত মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোক সংবাদ। 14 মে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স। বয়স হয়েছিল 46। রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের থেকে 50 কিলোমিটার দূরে হার্ভি রেঞ্জের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে অ্যান্ড্রুর গাড়ি। অ্যালিস রিভার ব্রিজের কাছে উল্টে যায় কিংবদন্তি ক্রিকেটারের গাড়িটি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি নিজেই চালাচ্ছিলেন সাইমন্স, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি তাঁর। রাস্তার বাঁ দিক দিয়ে আসার সময় আচমকা গাড়িটি উল্টে যায়। বাঁচানোর শত চেষ্টা ব্যর্থ করে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় তারকা ক্রিকেটারের। ক্যাঙ্গারু ব্রিগেডের একসময়ের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার ছিলেন অ্যান্ড্রু ওরফে রয়। 2 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অ্যান্ড্রু সাইমন্সের কেরিয়ার ছিল বর্ণময়। ব্যাট বল দুয়েই ছিল তাঁর সমান দক্ষতা। অস্ট্রেলিয়ার হয়ে 1998 থেকে 2009 পর্যন্ত 26টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে 198টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে 14টি T20 ম্যাচ খেলেছেন। জীবনের লড়াইয়ে অবশেষে হেরে গেলেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো, পেলে। বছরের শেষ সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবল সম্রাট। 82 বছর বয়সে জীবনাবসান ব্রাজিলিয়ান কিংবদন্তির। বেশ কয়েক বছর ধরেই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন পেলে। সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপ চলার সময়
পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত আর মৃত্যুর সঙ্গে লড়তে পারলেন না। বছরের শেষেই চলে গেলেন তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য পেলে। বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকার প্রয়াণে শোকাহত গোটা ক্রীড়া জগৎ।